বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় সাম্প্রদায়িক অগ্নি সন্ত্রাস ও সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে মানববন্ধন। বাকেরগঞ্জ উপজেলা প্রতিনিধি অরুণ দাসের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। বাকেরগঞ্জ সরকারি কলেজ সংলগ্ন হাইওয়ে সড়কে মানববন্ধনে সংখ্যালঘু পরিবার, উপজেলা আওয়ামী লীগ ও উপজেলা জাতীয় পার্টি সহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ মানববন্ধনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু সুনীল কুমার দাস ঝন্টু, উপজেলা পূজা কমিটির সভাপতি বাবু শঙ্কর চন্দ্র শীল, বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবু অমল চন্দ্র দাস শিবু, সৈয়দ মোজাম্মেল হোসেন, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক বিপুল কুমার মিত্র ও মানিক হোসেন হাওলাদার, প্যানেল মেয়র ও কাউন্সিলর মুখলেসুর রহমান, কাউন্সিলর সুজন দেবনাথ, মহিলা কাউন্সিলর অঞ্জন রানী দেবনাথ, পৌর আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান জমাদ্দার, রঙ্গশ্রী ইউনিয়নের চেয়ারম্যান বশিরুদ্দিন শিকদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম ডাকুয়া ও পৌর ছাত্রলীগের সভাপতি মিরাজ হোসেন ও সাধারণ সম্পাদক তুষার দেবনাথ সহ অনেক নেতাকর্মী। অমলচন্দ্র দাস ও শিবু প্যানেল মেয়র মুখলেসুর রহমান বলেন, ভুক্তভোগী সংখ্যালঘু পরিবারের বাড়িঘর দখলের জন্য যারা অগ্নি সন্ত্রাস ও নির্যাতনের শিকার, নিরঞ্জন দেবনাথ ও রামপ্রসাদ দেবনাথ, এদের কাউকে ছাড় দেওয়া হবে না বলে নেতাদের একই কথা প্রশাসনকে উদ্দেশ্য করে বলেন, প্রত্যেক আইনের আশ্রয় আনতে হবে। সাথে সাথে বক্তারা আরও বলেন, থানা পুলিশের নীরব ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।